আজ 11ই ডিসেম্বর আধুনিক বাংলা কথা সাহিত্যের একজন অত্যন্ত শক্তিশালী, দায়বদ্ধ এবং প্রায় সার্বক্ষণিক পেশাদার লেখক সমরেশ বসুর 98তম জন্মবার্ষিকী। সমরেশ বসু জন্মেছিলেন ঢাকার অদূরে বিক্রমপুরে, তার শৈশব কৈশোর সেখানেই কাটে, পরবর্তীকালে পশ্চিমবঙ্গের নৈহাটি এবং কলকাতায় তার লেখক জীবনের বিকাশ ঘটে। সমরেশ বসু চিন্তা ভাবনায় ছিলেন সাম্যবাদী ধ্যান ধারণার মানুষ। তিনি কলকাতার অদূরেই একটি কারখানায় কাজ করতেন, শ্রমিকের কাজই করতেন, কিন্তু পাশাপাশি কমিউনিস্ট পার্টির সঙ্গে তার লিপ্ততা ছিল। তিনি নানা ধরনের আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, যার জন্য তাকে এক পর্যায়ে জেলও খাটতে হয়েছিল, এবং এই জেলে বসেই মূলত তার সাহিত্য জীবন বা লেখালেখির সূত্রপাত। কেননা তার প্রথম উপন্যাস উত্তরঙ্গ তিনি জেলে বসেই রচনা করেছিলেন। এরপর বলা যেতে পারে লেখালেখিকেই তিনি তার সার্বক্ষণিক কাজ এবং পেশা হিসেবে নিয়েছিলেন। যদিও অত্যন্ত দারিদ্র ক্লিষ্ট, সংগ্রাম মুখর, কঠোর জীবন ছিল তার, নানা ধরনের কাজ করেছেন পাশাপাশি জীবিকার জন্য, কোনো এক পর্যায়ে মাথায় ডিমের ঝুড়ি নিয়ে ডিম বিক্রিও করেছেন। যাই হোক, এক পর্যায়ে তিনি লেখালেখি করে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং প্রচুর ছোট গল্প লিখেছেন, গোটা শ২য়েক ছোট গল্প উপন্যাসও লিখেছেন, অসংখ্য উপন্যাস, যার মধ্যে বেশ কয়েকটি বাংলা সাহিত্যের একদম স্থায়ী সম্পদ হয়ে আছে। যেমন আমরা অনেকেই জানি তার গঙ্গা উপন্যাসের কথা, বিটি রোডের ধারে, শ্রীমতী ক্যাফে, এছাড়া বাঘিনী, শেকল ছেঁড়া হাতের খোঁজে, মহাকালের রথের ঘোড়া, নয়নপুরের কাহিনী, ইত্যাদি অনেক উপন্যাস তার রয়েছে। দুটি উপন্যাস তো খুব আলোচিত, বিতর্কিত হয়েছিল, প্রজাপতি বিবর, যা এক পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। তিনি আরেকটি ছদ্মনামেও প্রচুর লেখা লিখেছেন, যেটি খুবই বিখ্যাত হয়েছে, কালকূট ছদ্মনাম, এবং এই নামে তিনি মূলত এক ধরনের ভ্রমণ আখ্যায়িকাই রচনা করতেন। বিভিন্ন ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি বেড়াতে যেতেন, বিশেষ করে মেলা ইত্যাদি, এবং কুম্ভ মেলা নিয়ে তার গোটা কয়েকটি বই বেশ জনপ্রিয় হয়েছে, অমৃত কুম্ভের সন্ধানে, অমৃত বিষের পাত্রে, কোথায় পাবো তারে, এবং কালকূট নামেই তার যে বিখ্যাত গ্রন্থ সাম্ব, যেটি একাডেমি পুরস্কারও পুরস্কৃত হয়েছিল। তিনি কিশোরদের জন্য লিখেছেন এবং তার সৃষ্ট কিশোর গোয়েন্দা চরিত গুগল খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয় হয়েছে, তার অসংখ্য গ্রন্থ চলচ্চিত্রায়িত হয়েছে। তিনি আরো একটি বিখ্যাত গ্রন্থ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে যুগ যুগ জিয়ে, বেশ বড় মাপের দীর্ঘ পরিসরের উপন্যাস, এবং শেষ দিন পর্যন্ত তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মারা গেছেন 1988 সালে, 64 বছর বয়সে, এবং তখনও তার তার লেখার টেবিলে একটি উপন্যাস অসমাপ্ত ছিল, যেটি ধারাবাহিকভাবে ছাপা হচ্ছিল দেশ পত্রিকায়। বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজে জীবনী অবলম্বনে রচিত দেখি নাই ফিরে, যার চিত্রায়ণ করেছিলেন শিল্পী বিকাশ ভট্টাচার্য, এবং দুয়ে মিলে এটি একটি অসাধারণ প্রকাশনা বাংলা সাহিত্যের। তো সব মিলিয়ে সমরেশ বসু আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন নানাভাবে। আজ আমরা হয়তোবা তার কথা অতটা মনে করি না, এবং সমরেশ বলতে আমরা অনেকেই, বিশেষ করে এই প্রজন্মের মানুষ, অন্য এক সমরেশকে বোঝেন, কিন্তু সমরেশ বসু আজকে তার এই জন্মবার্ষিকীতে আমি তার কথাই বিশেষভাবে স্মরণ করছি, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা নিবেদন করছি। এবং তার একটি অত্যন্ত বিখ্যাত, একটি অমর ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি, যেটির নাম আপনারা সবাই জানেন, আদাব। অসাম্প্রদায়িকতার এক উচ্চ আদর্শ এবং দৃষ্টান্ত রচিত হয়েছিল এই গল্পটিতে, যেটি মাত্র 22 বছর বয়সে তিনি রচনা করেছিলেন এবং ছাপা হয়েছিল তৎকালীন বিখ্যাত সাহিত্য পত্রিকা, প্রগতিশীল সাহিত্য পত্রিকা পরিচয়ের পাতায়। তো আমি আজকে সমরেশ বসুর প্রতি আমার শ্রদ্ধাসিক্ত আদাব জানিয়ে পাঠ করছি তার আদাব গল্প। হম
শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমান, মুখোমুখি লড়াই তাস সড়কি ছুরি লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল, চোরাগোপ্ত হানছে অন্ধকারকে আশ্রয় করে, লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে, মৃত্যু বিভীষিকাময় অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে, বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বীভৎস করে তুলছে। তার উপরে এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি, তারা গুলি ছুঁড়ছে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে জায়গায়, ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক, মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে, কিছুই বোঝা যায় না, আল্লাহু আকবর কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, আচম্বিতে শিরশিরে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা, দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারদিক, বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু, খানিকক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা, ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো, আস্তে আস্তে মাথা তুলল লোকটা, ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটি মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা ধীর স্থির, চারটে চোখে দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয়ে উভয়কে ভাবছে খুনি, চোখে চোখ রেখে উভয়ে একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে, তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে, একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ, সন্দেহের দোলায় তাদের মন দুলছে, প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে, একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনে? বুড়িগঙ্গার হেই পারে, সুবই রায়। তোমার? চাষারা নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জে সুতা করলে কাম করি। আবার চুপচাপ অলক্ষ্য অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে, চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে, অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে, হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে, শোনা যায় দুপক্ষের উন্মত্ত কণ্ঠের ধ্বনি, সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে, সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠলো। হ চল এখান থেকে উঠে যাই, মাঝিও বলে অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না না উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল, লোকটা কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে, সুতা মজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তে, বললো, বইও যেমন বইয়া রইছো সেইরকমই থাকো। মাঝির মনটা ছাপ করে উঠলো সুতা মজুরের কথায়, লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো, জিজ্ঞেস করলো, কেন কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠলো, কেন কি, মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না, সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল, যামু নাকি এই আন্ধেরা গলির ভিতরে পইরা থাকুন নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠলো সন্দেহ, বললো, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, কোন জাতির লোক তুমি কইলে না, শেষে তোমাকে দল বলছে ডাইকে লইয়া হো আমারে মরণের লাগিয়া, এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে, ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না? সুতা মজুরের গলায় কেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে, তুমি চইলে গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে, আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলো, কাটে না যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা, তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না, তারাই থাকবে বেঁচে, কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা,
এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কই, আবার মুহূর্ত পরই মারামারি, কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার করে ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে, আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেঁপিয়ে। বার কয়েক খস শব্দের মধ্যে শুধু একাত্তর নীলচে ঝিলিক দিয়ে উঠলো, বারুদ ঝরা কাঠিটা ফেলে দিলে বিরক্ত হয়ে। হালা রে, ম্যাচ বাতিও গেছে সেঁপাইয়া! আরেকটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জল বে জল বে, দেও দিহিনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাই এসে সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খস খস করে সত্যি সে জ্বালিয়ে পড়লো একটা কাঠি। সোভান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি! ভূত দেখার মতো চমকে উঠলো সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটু হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পলক মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ, আমি মুসলমান, কি হয়েছে? সুধা মজির ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বললো, ওইটার মধ্যে কি আছে? পোলা মায়ের লেগা দুইটা জামা আর একখান শাড়ি, কাইলাম ওগে ঈদের পরব জানো, আর কিছু নাই তো। সুতামুজের অবিশ্বাস দূর হতে চায় না, মিথ্যা কথা কইতেছে নাকি, বিশ্বাস না হয় দেখো। হোটেলটা বাড়িয়ে দিল সে সুতামুজের দিকে। আরে নানা ভাই দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করুন যায়, তুমিই কো, এই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাকো নাই তো? ভগবানের কি রাখো ইরা কইতে পারি, একটা সুইও নাই, পরানটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে বাসি। সুতামুজু তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আচ্ছা, মাঝি মন হয়ে কথা বলে যেন সে তার কোন আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমার কইতে পারুনি এই মায়ের দইয়ের কাটাকুটি কি লাগিয়া? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু, বেশি টুত কণ্ঠে জবাব দিল সে, দোষ তো তোমাকে ওই লিগওয়ালা কই, তারাই তো লাগাইছে এই কি এর সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল, এইসব আমি বুঝি না, আমি যে গায়ে মারামারি কইরা হইব কি? তোমাকে দুগা লোক মরবো, আমাকে দুগা মরবো, তাতে দেশের কি উপকার হইব? আরে আমি তো এই কথাই কই, হইব আর কি, হইবে আমার এই কলাটা, হাতের বুড়ো আঙুল দেখায় সে, তুমি মরবা আমি মরুম, আর আমাকে পোলা মাইয়া গুলো ভিক্ষা করে বেড়াই, এই গেল শোনের রায়টে আমার ভগ্নিপুত্রের কাইটা সাইট টুকরো করে বাঁধলো, ফলে বইন হইলো বিধবা আর তার পোলা মাইয়া রায়ে পড়লো আমার ঘাড়ের উপর। কই কি সাধে, নেতারা এই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইলো, আর হালার মরতে মরতে মরলাম আমরাই, মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কই? নীল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটিকে জড়িয়ে ধরে, হ, আমাকে কথা ভাবে কাটা, এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইবে কোন সম্বন্ধী, না ওটারে কি আর ফিরা পামু, বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে তার ঠিক কি? জমিদার রূপ বাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার করে আমার নায়ে যাইতো নৈরাজ্যরে কাছারি করতে, বাবুর হাত যা হজরতের হাত, বকশিস দিত পাস, নায়ের কেরায়া দিত পাস, এখানে 10টা টাকা, তাই আমার মাসের খোরাকি জোটাই তো হেই বাবু, আর কি হিন্দু বাবু আইব আমার নাই। সুতামুজুর কি বলতে গিয়ে থেমে গেল, একসঙ্গে অনেকগুলো ভারী বুটের শব্দ শোনা যায়, শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয় চোকাচুকি করে, কি করব? মাঝি তাড়াতাড়ি পুতলিটাকে বগল দাবা করে, চলো পালাই, কিন্তু যামো কোন দিকে, শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বললো, চলো যেদিকে হোক, মিছামিছি পুলিশের মাই খামু না, ওই ঢ্যামনাকে বিশ্বাস নেই। হ ঠিক কথাই কইছো, কোন দিকে যাইবে কো, আইয়া তো পড়লো এই দিকে, গলিটা যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বললো, চলো কোনো গতিকে একবার যদি বাদামতলে ঘাটে গিয়ে উঠতে পারি তাইলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটলো, সোজা এসে উঠলো একেবারে পটুয়াটুলি রোডে, নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে, দুজনেই একবার থমকে দাঁড়ালো, ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই, রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পেছনে শব্দ হলো ঘোড়ার খুরের, তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে, ভাববার সময় নেই, বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্ব খুরুর ধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো।
কিনারে কিনারে চলো, সুধা মজদুর বলে, রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা পালা বলে, সুধা মজুর চমকে দাঁড়ায়, কি হলো, এদিকে আইও। সুধা মজুর হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানে আড়াল নিয়ে গেল। এদিকে দেখো, মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুধা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ থানুর মতো দাঁড়িয়ে আছে। তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল, পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার ডিম ধরে দাঁড়িয়ে আছে একটা পুলিশ, অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি, একটু আগে গেলে ফাঁড়ির কাছেই বাইরের দিকে যে গলি গেছে, এই পথে যাইতে হবো আমাকে বাদামতলী ঘাট। সুতামুজের সমস্ত মুখ আতঙ্ক করে উঠতে হবে, তাই কইতাছি তুমি থাকো, ঘাটে গিয়ে তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হলো মুসলমান গো, কাল সকালে ওইটা বাড়ি যাইবা গা। আর তুমি? আমি জায়গা, মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে, আমি পারুম না ভাই থাকতে, আজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইলো আল্লাহ জানে, কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলি হইলো, নৌকা না পাই সাঁতরাইয়া পার হমো বুড়িগঙ্গা। আরে না না, আমি ইয়া করো কি, উৎকণ্ঠায় সুধা মজুর মাঝির কামিজ চেপে ধরে, কেমনে যাইবা তুমি? আর আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে, ধুইরো না ভাই, সাইডা দাও, বুঝো না তুমি, কাইলি ঈদ, পোলা মাইয়ারা সবাই স্নান দেখছে, কত আশা কইরা রয়েছে, তারা নতুন জামা পিনবো, বাবজানের কোলে চড়বো, বিবি চোখের জলে বুক ফাটাইতেছে, পারুম না ভাই পারুম না, মনটা কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে, সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে, কামিজ তোর হাতটা শিথিল এসে যদি তোমায় ধুইরা ফেলায়, ভয়ে আর অনুকম্পায় তার গলা ধরে ওঠে, পারবো না ধরতে, ডরাইও না, এইখান থেকে যেন উঠো না, যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা, নসিবে থাকলে আবার তোমার লাগে মোলাকাত হইব। আদাম, আমিও ভুলুম না ভাই আদাম। মাঝি চলে গেল পাটি টিপে, সুতা মজুর বুক ভরে উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বুকে ধুকধুকুনি তার কিছুতে বন্ধ হতে চায় না, উৎকর্ণ হয়ে রইল, সে ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্ত গুলো কাটে রুদ্ধ নিঃশ্বাসে, অনেকক্ষণ তো হলো মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে, আহা পোলা মায়েরা কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করবে, পরবে, বেচারা বাবজানের পরান্ত। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে, সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে, মরণের মুখ থেকে তুমি ভাই চাইছো? সুতা মজুরের ঠোঁটে একটু হাসি ফুটে উঠলো, আর মাঝি তখন কি করবে, মাঝি তখন হল্ট, ঠক করে উঠলো সুতা মজুর, একটু বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে, চিৎকার করে, ডাকু ভাগতে হয়। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল, সমস্ত গলিটার নৈশ নিস্তব্ধ থেকে কাঁপিয়ে দুবার গর্জে উঠলো অফিসারের আগ্নেয়াস্ত্র, গুড়ুম গুড়ুম, দুপ নীলছে আগুনের ঝিলি। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে, লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর, ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠলো মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবি জামার শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার সাওয়ালরা আর বিবি চোখের পানিতে ফাঁসবো পরবের দিন, দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগুর কাছে। ধন্যবাদ সবাইকে, আদাব।